আজ নেতাজি জয়ন্তী অর্থাৎ নেতাজির একশো পঁচিশতম জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েই আজকের ভিডিওটি শুরু করছে আজকে নেতাজির জয়ন্তীতে তোমাদের জন্য ছোটোখাটো দু একটা আপডেট রয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করিনি দেখো ও তোমরা সকলেই রীতিমতো জেনে গেছো যে তোমাদের এর অ্যাকচুয়ালি স্কুল কর্তৃপক্ষ বা স্কুল শিক্ষা কমিশন কিন্তু নির্দেশ দিয়েছে বিধিকে মাথায় রেখে স্কুলে যাতে নেতাজির জন্মদিনকে পালন করা হয় নেতাজির একশো পঁচিশতম জন্মদিনকে পালন করা হয় এই বলা হয়েছে যে শিক্ষক এবং শিক্ষিকা আর টোটাল স্কুলে যা আছে তার পঞ্চাশ শতাংশ শিক্ষক এবং শিক্ষিকা উপস্থিত থাকবে তাছাড়া আর তোমরা যারা পড়ুয়ারা রয়েছো তাদেরকে স্কুলে আসার অনুমতি দেওয়া হয়নি স্কুলে নেতাজির মূর্তি বা ছবিতে মাল্যদানের সাথে আজাদ হিন্দ ফৌজের গান গাইতে বলা হয়েছে এবং পড়ুয়াদের বা বারোটার সময় শাক বাজাতে বলা হয়েছে কারা কারা বারোটার সময় অলরেডি শাক বাজিয়েছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এছাড়া তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা যারা আবৃত্তি করতে ভালোবাসো তোমরা যারা আর কি ভালো ছবি আঁকো তোমরা যারা নাচ করো ভালো বা তোমরা তোমাদের মতো নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে অংশগ্রহণ করতে পারো এবং তোমরা যদি ছবি আঁকো আবৃত্তি করো সেই ভিডিও বা সেই ছবি কিন্তু তোমরা স্কুলে পাঠাতে পারো আর তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মদিনে নেতাজিকে কীভাবে এ শ্রদ্ধা জ্ঞাপন করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এর পরবর্তী আপডেট হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি কত করার কথা বললেন এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন আজাদ হিন্দ বাহিনীর নামে একটি মনুমেন্ট তৈরি করা হবে রাজারহাটে এবং তার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে এ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এবং এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগ থাকবে বিদেশের সঙ্গে এর পরবর্তী আপডেট হলো স্কুলের স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস নিয়ে তোমরা সকলেই যেন তোমাদের সবার অনলাইন ক্লাস হচ্ছে সেই কারণে এ এখন দেখা যাচ্ছে ট্যাবের জন্য টাকা তো স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে কিন্তু ও এরকমভাবে সরকারকে একটা নির্দেশিকা জারি করতে হবে যে এই পরিমাণ ক্লাস স্টুডেন্টদের করতেই হবে কারণ বেশিরভাগ স্টুডেন্টই অনলাইনে ক্লাস করছে না এছাড়া আরও অভিযোগ উঠছে যেহেতু অনলাইন ক্লাস বাধ্যতামূলক না সেই কারণে বিভিন্ন স্টুডেন্ট যেরকম অনলাইনে ক্লাস নিচ্ছে না সেরকম কিছু কিছু স্কুল অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস প্রতিনিয়ত নিচ্ছে না এবং অনলাইন ক্লাস হলেও দেখা যাচ্ছে টোটাল ক্লাসের ছাত্র সংখ্যার দশ থেকে পনেরো শতাংশ স্টুডেন্ট অনলাইন ক্লাস করছে তো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টদের অনেকটা পরিমাণ ক্ষতি হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেক স্টুডেন্টদেরই কি হচ্ছে এ অনেকটাই সমস্যা হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রাথমিক স্কুল অর্থাৎ পঞ্চম শ্রেণীর নিচে যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্লাস বেশি হচ্ছে মানে প্রাথমিক স্কুলের স্টুডেন্টদের অনলাইন ক্লাস বেশি হচ্ছে হাই স্কুলের স্টুডেন্টদের থেকে এই তিরিশটি স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেই এছাড়া এমন কিছু কিছু স্কুল রয়েছে যে সমস্ত স্কুলে এ প্রধান শিক্ষকই নেই মানে হেডমাস্টারই নেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো দূরের কথা তার মানে বুঝতেই পারছো যেহেতু হেডমাস্টার নেই স্কুলে এছাড়া অনলাইন ক্লাসের কোনো বাধ্যতামূলকতা নেই যে যখন খুশি বা ক্লাস না করলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে স্টুডেন্টরা ক্লাস করা করছে না অনেক এছাড়া অনেক স্কুলও ক্লাস নিচ্ছে না সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেক ধরনের ক্ষতি হচ্ছে এই নিয়ে কিন্তু ও অভিভাবকরা কী হচ্ছে প্রশ্ন তুলছে বিভিন্ন রকম কিছু কিছু স্কুলের বক্তব্য যে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে আমাদের স্কুলে মক টেস্ট হচ্ছে সমস্ত কিছু নিয়মিত চলছে কিন্তু এরকমও অনেক স্কুল আছে যে সমস্ত স্কুল প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে না অনলাইন এবং স্টুডেন্টরাও কি হচ্ছে যেহেতু না ক্লাস করলেও কোনো অসুবিধা নাই সেই কারণে অনেক স্টুডেন্টও ক্লাস করছে না তোমরা কারা কারা অনলাইন ক্লাস করছো বা অনলাইন ক্লাসে কি অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক বাই